মাদারীপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট, সদরের মাথাভাঙা পশুর হাট থেকে। আরও খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনির হোসেন বিলাস। বিলাস, জানাবেন সেখানে পশুর উপস্থিতি কেমন দেখছেন এবং ক্রেতা বা বিক্রেতারা কি বলছেন? প্রিয়া, ঈদুল আজহার বাকি আর 4 দিন, সঙ্গত কারণেই কিন্তু মাদারীপুরে জমে উঠেছে পশুর হাট। আমি এই মুহূর্তে আসছি মাদারীপুরের মাথাভাঙা পশুর হাটে। এটা একটা ঐতিহ্যবাহী পশুর হাট, এটি কিন্তু সারা বছরই পশু বেচা কিনি হয়, শুধু সপ্তাহে একদিন রবিবার। কিন্তু ঈদুল আজহাকে সামনে রেখে আজ অর্থাৎ আজ থেকে ঈদের দিন পর্যন্ত কিন্তু কন্টিনিউ এখানে পশু বেচা কিনি হবে, এবং আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু এখানে দেখা যাচ্ছে এবং বড় গরুর সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং যে হাট, এই মাথাভাঙা হাট, এই হাটে কিন্তু সংকুলন হওয়ার জন্য পাশের মাঠেও কিন্তু এখানে গরু রাখার ব্যবস্থা করা হয়েছে। তো সকাল থেকে অনেক ক্রেতারা এসেছে এবং বিক্রেতারাও কিন্তু উপস্থিতি সরগরম দেখা যাচ্ছে। ছোট গরুর থেকে কিন্তু বড় গরুর উপস্থিতিটা একটু বেশি দেখা যাচ্ছে, দেখে ছোট গরুর দাম একটু বেশি আমরা শুনেছি। এই মুহূর্তে আছে একজন ব্যবসায়ী, অর্থাৎ গরুর ব্যাপারে, তার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে যে এবছর আপনাদের ব্যবসার কি অবস্থা মনে হচ্ছে? আপনি কতগুলো গরু নিয়ে আসছেন? আর এবছর 25টা গরু আনছি। কি মনে হচ্ছে এবার এবছর বেচাকেনির কি অবস্থা? মোটামুটি বাজার আর কি, বাজার মোটামুটি ভালোই আছে, খারাপ না। কালে বড় গরুর বাজার একটু বড় গরুগুলো বেচাকেনা কম একটু, এখন যদি বিকাল পর্যন্ত বোঝা যাইব কি হয় না হয়। এই পর্যন্ত কিরকম কাস্টমার আসছে এবং দাম কিরকম বলছে? মোটামুটি ভালোই বলছে, বলতেছে যা মোটামুটি এখন বাজার যা আছে মোটামুটি আছে আর কি। কাস্টমারের কিরকম সাড়া পাচ্ছে? কাস্টমারও মোটামুটি খারাপ না, বাজারে আছে আর কি। শুনতেই পাচ্ছেন, আসলে সকাল থেকে এখানে পর্যাপ্ত পরিমাণ গরু নিয়ে খামারিরা এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু এসেছেন, ক্রেতা আসছেন, তাদের সাথে দাম দর চলছে। কিন্তু এখন পর্যন্ত বেচা কিনে এরকম ভাবে শুরু হয়নি। তারা বলছে যে বেলা গড়নের সাথে সাথে বিকেল থেকে আজকে ঈদের যে বেচা কিনে সেটি শুরু হবে। আর একটা কথা বলে রাখি, মাদারীপুর জেলায় কিন্তু মোট 30টি পশুর হাট এবার পশু বেচা কিনে হচ্ছে। এর ভিতরে 17টি স্থায়ী এবং 13টি অস্থায়ী, এবং 63,800 ভোটের পশুর চাহিদা আছে মাদারীপুর জেলায়, এবং প্রস্তুত আছে কিন্তু 70,000-এর উপরে পশু। এছাড়াও কিন্তু জেলার বিভিন্ন জায়গার থেকে কিন্তু ব্যাপারীরা তাদের পশু নিয়ে আসছেন বেচা কেনার জন্য। তা প্রিয়া, এক কথায় বলতে পারি যে মাদারীপুরে যে কোরবানির পশুর হাট কিন্তু জমে। বিলাস, আপনাকে ধন্যবাদ।